অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক, নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে তোমাদেরকে সপ্তম অধ্যায় থেকে আলোচনা করব। বিষয় হচ্ছে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। তোমরা জানো আমরা সবাই রাষ্ট্রে বসবাস করি, আর সামাজিক প্রতিষ্ঠানের সর্বাপেক্ষা বড় প্রতিষ্ঠান হচ্ছে রাষ্ট্র। এটি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। এই রাষ্ট্রটা হচ্ছে, তোমরা আগে জানো যে রাজনৈতিক সংগঠনের কি সরকার, জনসমষ্টি, ভূখণ্ড রয়েছে এবং একটি সংগঠিত সরকার রয়েছে এবং যার সার্বভৌম ক্ষমতা আছে সেটাই হচ্ছে রাষ্ট্র। তো এই রাষ্ট্র পরিচালিত হয় সরকারের মাধ্যমে। সরকার যেমন আমরা বলি শেখ হাসিনার সরকার, খালেদা জিয়ার সরকার, এরশাদ সরকার, নরেন্দ্র মোদীর সরকার, বিল ক্লিনটনের সরকার, এই ধরনের জন মেজরের সরকার, এই ধরনের বিভিন্ন সরকারের কথা বলি। তাহলে আসো আমরা প্রথমে দেখি সরকার বলতে কী বোঝায়। রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার ভার সমষ্টিগতভাবে যাদের উপর ন্যস্ত থাকে তাদেরকে সরকার বলা হয়। শাসন কার্য পরিচালনার ভার, এটা দুটো অর্থে ব্যবহার হতে পারে। একটা হচ্ছে সীমিত অর্থে, আরেকটা হচ্ছে ব্যাপক অর্থে। সীমিত অর্থে সরকার বলতে শুধুমাত্র রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদ, এগুলোকেই সরকার বলা হয়। আর যদি আমরা ব্যাপক অর্থে ধরি তাহলে রাষ্ট্রপতি থেকে শুরু করে গ্রামের চৌকিদার পর্যন্ত সবাই সরকারের অন্তর্ভুক্ত। তো এই যে সরকার, সরকারটা বিভিন্ন ধরনের হতে পারে। তোমরা একটু শখের দিকে তাকাও, শখের দিকে তাকাও, দেখবে এই সরকারকে প্রথমত দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গণতন্ত্র, আরেকটা হচ্ছে একনায়কতন্ত্র। গণতন্ত্র কি? যে শাসন ব্যবস্থায় জনগণের মতামতের প্রাধান্য স্বীকৃত হয় এবং জনপ্রতিনিধির মাধ্যমে সরকার পরিচালিত হয় তাকে বলা হয় গণতন্ত্র। এখানে জনগণের মতামত প্রাধান্য পায়, জনগণ নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে এবং এই প্রতিনিধির মাধ্যমে জনগণ শাসন কার্য পরিচালনা করে। গণতন্ত্রে প্রচার মাধ্যমের স্বাধীনতা থাকে, জনগণ বাক স্বাধীনতা ভোগ করে, সংবাদপত্রের স্বাধীনতা থাকে। এগুলো হচ্ছে গণতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য। বর্তমানকালে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ, যুক্তরাজ্য, এই সমস্ত দেশগুলোতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু রয়েছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে একনায়কতন্ত্র। একনায়কতন্ত্র হচ্ছে গণতন্ত্রের ঠিক বিপরীত শাসন ব্যবস্থা। অর্থাৎ এই শাসন ব্যবস্থায় একজন ব্যক্তি থাকেন এবং একটা দল থাকে। এক ব্যক্তি এবং এক দলের নেতৃত্বে সমস্ত শাসন কার্য পরিচালিত হয়। এখানে ব্যক্তির কোনো স্বাধীনতা থাকে না, একনায়কের কথাই আইন, তিনি যেভাবে বলবেন সেভাবেই দেশ চলে। এখানে জনগণের মতামতের কোনোই প্রাধান্য থাকে না। প্রথম বিশ্বযুদ্ধের পরে জার্মানিতে হিটলারের নেতৃত্বে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়া স্পেনে ফ্রাঙ্কো, ইতালিতে মুসোলিনি, এই ধরনের ব্যক্তিও তারা একনায়কতন্ত্র পরিচালনা করেছিলেন এবং ওই ধরনের রাষ্ট্রগুলোতে একনায়কতন্ত্র চালু ছিল। এবারও আসো আমরা দেখি গণতন্ত্রের প্রকারভেদ দেখি। গণতন্ত্রকে দুটা শ্রেণীতে ভাগ করা যায়, একটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, আরেকটা হচ্ছে প্রজাতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কি জিনিস? যে যখন একটা রাষ্ট্রে রাজা ক্ষমতাসীন থাকেন এবং তারা কে উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন, তখন সেটাকে বলা হয় নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। এই রাজতন্ত্রটি আবার দুইটা ধরনের ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র আর নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। নিরঙ্কুশ রাজতন্ত্র চালু আছে সৌদি আরবে। এখানে রাজাই সব ক্ষমতার মালিক। তারপর কুয়েতে এটা চালু আছে। এরপরে বেশ কিছুদিন পূর্বে নেপালে এই নিরঙ্কুশ রাজতন্ত্র চালু ছিল। আর বর্তমানে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হচ্ছে রাজা বা রানী শুধুমাত্র নামে মাত্র প্রধান, এখানে তাদের কোনো ক্ষমতা নেই। যেমন ব্রিটেনে আছে রানী এলিজাবেথ, জাপানে আছে সম্রাট সম্ভবত আকিহিত,
তারা আছেন এরা নিয়ন্ত্রিত রাষ্ট্রতন্ত্র রাজার কোনো ক্ষমতা নাই মন্ত্রিপরিষদ প্রকৃত শাসন ক্ষমতা পরিচালনা করেন আর এরপরে আসছে প্রজাতন্ত্র প্রজাতন্ত্র হচ্ছে কি জিনিস যেখানে প্রাপ্তবয়স্ক জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ ভোটের মাধ্যমে জনগণ শাসন কার্য পরিচালনা করে তাকে বলা হয় প্রজাতন্ত্র যেমন বাংলাদেশে একটা প্রজাতন্ত্র এখানে প্রাপ্তবয়স্ক জনগণের প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় ভোটের মাধ্যমে কি শাসন কার্য পরিচালিত হয় তাই একে বলা হয় প্রজাতন্ত্র অর্থাৎ যেখানে প্রজাদের মতামত প্রাধান্য পায় স্বীকৃত হয় সেটাকে বলা হয় প্রজাতন্ত্র এখন আসো আমরা দেখি নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে মধ্যে যা আছে সেটা হচ্ছে একে দুটা শ্রেণীতে ভাগ করা যায় একটা হচ্ছে যুক্তরাষ্ট্র আর একটা হচ্ছে এককেন্দ্রিক অর্থাৎ নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এক ধরনের গণতন্ত্র সেখানে যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক সরকার আছে যুক্তরাষ্ট্রীয় সরকার কি যেখানে অনেকগুলো প্রদেশ থাকে এবং এই প্রদেশগুলোর সাথে মিলে একটি কেন্দ্রীয় সরকার থাকে এবং কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকার দুই ধরনের সরকার থাকে তাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় সরকার এখানে কেন্দ্রের প্রাধান্য সর্বত্র প্রদেশগুলো আঞ্চলিক স্বায়ত্তশাসন ভোগ করে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এখানে যুক্তরাষ্ট্রীয় সরকার চালু রয়েছে এখানে 50টি অঙ্গরাষ্ট্র রয়েছে এবং একটি কেন্দ্র রয়েছে তাছাড়া হাওয়াই এবং আলাস্কা এই দুটা আলাদা অঞ্চলও মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে অনুরূপভাবে ভারতে রয়েছে প্রায় 25টি প্রদেশ এখানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা চালু আছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে এককেন্দ্রিক এককেন্দ্রিক সরকার কি যেখানে শুধুমাত্র একটা কেন্দ্রীয় সরকার থাকে কোনো প্রাদেশিক সরকার থাকে না তাকে বলা হয় এককেন্দ্রিক সরকার তাকে বলা হয় এককেন্দ্রিক সরকার যেমন ধরো বাংলাদেশে এককেন্দ্রিক সরকার চালু রয়েছে এখানে কোনো প্রদেশ নাই কে এখানে শুধু কয়েকটা বিভাগ রয়েছে ঢাকা রাজশাহী চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল রংপুর এ ধরনের বেশ কয়েকটি বিভাগ রয়েছে আর কেন্দ্রীয় সরকার কেন্দ্র থেকে সব ধরনের আদেশ নির্দেশ সব কিছু দান করেন এই জন্যে এটা হচ্ছে এককেন্দ্রিক সরকার প্রজাতন্ত্রকে প্রজাতন্ত্র দুই ধরনের হতে পারে একটা হচ্ছে সংসদীয় সরকার আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার সংসদীয় সরকার কি যেখানে প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভার হাতে সকল শাসন ক্ষমতা ন্যস্ত থাকে তাকে বলা হয় সংসদীয় সরকার ব্যবস্থা অর্থাৎ যে শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী তাকে বলা হয় সংসদীয় সরকার ব্যবস্থা যেমন বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা আছে ব্রিটেনে সংসদীয় সরকার ব্যবস্থা আছে ভারতে সংসদীয় সরকার ব্যবস্থা আছে এখানে প্রধানমন্ত্রী সার্বভৌম ক্ষমতার অধিকারী আর তারা তাদের কার্য এবং নীতির জন্য আইনসভার নিকট দায়ী থাকে যেমন বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ এই জাতীয় সংসদের নিকট প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিপরিষদ দায়ী আর এখানে একজন রাষ্ট্রপতি থাকেন বা আছেন এই রাষ্ট্রপতি শুধুমাত্র নামমাত্র প্রধান তার কোনো প্রকৃত ক্ষমতা নাই যেমন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভারতের রাষ্ট্রপতি আছেন অনুরূপভাবে একজন তাদের কোনো প্রকৃত ক্ষমতা নাই তারা শুধুমাত্র কে ওই প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ যেভাবে পরামর্শ দেন সেইভাবে শাসন কার্য পরিচালনা করেন এরপরে যে আসো যে এই প্রজাতান্ত্রিক সরকারকে আরেকটা যেভাবে ভাগ করা যায় সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি দেশের সকল ক্ষমতার মালিক তিনি তার কাজের জন্য জনগণের নিকট সরাসরি জবাবদিহি করেন না এবং মন্ত্রিপরিষদের নিকটও বা পার্লামেন্টের নিকটও জবাবদিহি করেন না যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার চালু আছে রাষ্ট্রপতি শাসিত সরকারে তিনি ব্যাপক ক্ষমতার অধিকারী তো এই ধরনের সরকার ব্যবস্থায় পার্লামেন্টের কে পার্লামেন্টের কাছে তিনি জবাবদিহি করেন না এখন আসো আমরা সংসদীয় সরকারের শ্রেণী বিভাগে যাই যে সংসদীয় সরকারকে আবার দুটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আর একটা হচ্ছে এককেন্দ্রিক ভারতে কেন্দ্র আছে প্রদেশ আছে যেমন আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ অর্থাৎ এখন তারা তাদেরকে বলছে বাংলা প্রদেশ এই একটা প্রদেশ আছে আসাম আছে তারপরে আসামের আশপাশ দিয়ে আরও 60টা আছে মণিপুর ইম্ফল ত্রিপুরা
তারপর মহারাষ্ট্র এই ধরনের অনেকগুলো প্রদেশ সেখানে রয়েছে। এখানে এই সমস্ত প্রদেশগুলোতে একটা করে সরকার আছে, আবার কেন্দ্রীয় একটা সরকার আছে। তাই ভারতের সরকারটা একদিক দিয়ে সংসদীয়, আরেকদিক দিয়ে যুক্তরাষ্ট্রীয়। আর আমরা যদি এককেন্দ্রিক সরকারের দিকে আসি তাহলে দেখব যে বাংলাদেশের সরকারটা হচ্ছে এককেন্দ্রিক সরকার। এখানে প্রধানমন্ত্রী নেতৃত্বে মন্ত্রিপরিষদ প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী, এখানে কোনো প্রদেশ নাই, আর তারাই শাসন কার্য পরিচালনা করেন। এই ব্যবস্থাটা এককেন্দ্রিক। অনুরূপভাবে রাষ্ট্রপতি শাসিত সরকার যুক্তরাষ্ট্রীয় হতে পারে, আবার এককেন্দ্রিক হতে পারে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র, এখানে রাষ্ট্রপতি শাসিত সরকার আছে এবং রাষ্ট্রপতি সকল ক্ষমতা মালিক। এখানে 50টা অঙ্গরাষ্ট্র আছে এবং প্রত্যেকটা অঙ্গরাষ্ট্রেরই একটা স্বতন্ত্র সরকার আছে, কিন্তু কেন্দ্রীয় সরকার হচ্ছে আলাদা। আর রাষ্ট্রপতি শাসিত সরকার এককেন্দ্রিক হতে পারে, এটা হচ্ছে বাংলাদেশের যে সরকার ব্যবস্থা আছে এই সরকার ব্যবস্থাটা হচ্ছে চতুর্থ সংশোধনীর পূর্বে এককেন্দ্রিক ছিল। ফ্রান্সে বর্তমানে এককেন্দ্রিক সরকার চালু রয়েছে। এই হলো তোমার মোটামুটি সরকারের শ্রেণীবিভাগ। এখন আসো আমরা বাংলাদেশের সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য দিকে যাই। বাংলাদেশের সরকার পদ্ধতির যদি দিকে আমরা তাকাই তাহলে বাংলাদেশের সরকার পদ্ধতির কয়েকটি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। এক, বাংলাদেশের সরকার পদ্ধতি হচ্ছে প্রজাতান্ত্রিক সরকার। এটা প্রজাতান্ত্রিক সরকার। দুই নম্বর যেটা আমরা পাই সেটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্র তিন নম্বর যেটা পাই সেটা হচ্ছে এককেন্দ্রিক সরকার। এককেন্দ্রিক সরকার চার, সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার। মন্ত্রিপরিষদ শাসিত সরকার আমরা বাংলাদেশের সরকার পদ্ধতির চারটি বৈশিষ্ট্য রয়েছে আমার লিখেছি বোর্ডে। একটা হচ্ছে প্রজাতান্ত্রিক সরকার, আমি আগেই বলেছি, যেখানে প্রাপ্তবয়স্ক জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ ভোটের মাধ্যমে সরকার পরিচালিত হয় সেটাকে বলা হয় প্রজাতান্ত্রিক সরকার। বাংলাদেশের প্রাপ্তবয়স্ক জনগণের প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় ভোটের মাধ্যমে সরকার পরিচালিত হয়। যেমন বাংলাদেশের জনগণ ভোট দিয়ে প্রথমে সংসদ সদস্যদের নির্বাচন করেন, এই সংসদ সদস্যরা ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করেন। অনুরূপভাবে এই সংসদ সদস্যগণ কী করেন, তারা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন। এভাবে এখানে দেখা যাচ্ছে যে কি প্রাপ্তবয়স্ক জনগণের প্রত্যক্ষ ভোট এবং পরোক্ষ ভোট দুইটা ভোটই রয়েছে, এই জন্য কি এটাকে বলা হয় প্রজাতান্ত্রিক সরকার। এরপরে যে বৈশিষ্ট্যটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু রয়েছে, এখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী, আর একজন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান আছেন। তারপর এখানে নির্দিষ্ট পথ সময় অন্তর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়, জনগণ ভোটাধিকার লাভ করেছে। এখানে রাষ্ট্রের প্রচার মাধ্যম অর্থাৎ সংবাদপত্র, রেডিও, টেলিভিশন এগুলোর স্বাধীনতা রয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা রয়েছে। এই সমস্ত কারণে বাংলাদেশকে বলা হয় একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এরপরে দেখো যেটা বলা হচ্ছে সেখানে হচ্ছে এককেন্দ্রিক সরকার। আমি আগেই বলেছি যে বাংলাদেশে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা চালু রয়েছে, এখানে কেন্দ্র থেকে সকল প্রকার শাসন ব্যবস্থার নির্দেশ নির্দেশনা সব কিছু কি প্রেরিত হয়, সেগুলো প্রেরিত হয় জেলা এবং বিভাগে, এখানে কোনো প্রদেশ নাই। তাই সেখানে বলা হয় এই যে বাংলাদেশে এককেন্দ্রিক
সরকার চালু হয়েছে। এরপরে যে বৈশিষ্ট্যটা লক্ষ্য করা যায় বাংলাদেশের সরকার পদ্ধতির, সেটা হচ্ছে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার। যেটা আগেই বলেছি যে জাতীয় সংসদের নিকট প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ তাদের নীতি এবং কার্যের জন্য দায়ী থাকেন, আর এখানে মন্ত্রিপরিষদ প্রকৃত শাসন ক্ষমতা অধিকারী। তাই বলা হয় যে বাংলাদেশে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার চালু রয়েছে। তাহলে আমি আশা করছি যে তোমরা যে সরকারের শ্রেণীবিভাগ এবং বাংলাদেশের সরকার পদ্ধতি দুটা জিনিস বেশ ভালোভাবে বুঝতে পেরেছ। এবারে আসো আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতিতে যাব। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি, প্রত্যেকটা রাষ্ট্রের কিছু মূল নীতি থাকে যে আমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করব, কিভাবে শাসন ব্যবস্থা চালাবো, এই ধরনের কিছু মূল নীতি এবং নির্দেশনা থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অনেকগুলো মূল নীতি রয়েছে, তার মধ্যে চারটি প্রধান নীতি রয়েছে। এদেরকে বলা হয় রাষ্ট্রীয়, বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি। এই চারটি মূলনীতি হলো, একটা হচ্ছে প্রথমত জাতীয়তাবাদ, দ্বিতীয় যে মূলনীতি সেটা হচ্ছে গণতন্ত্র, তিন নম্বর মূলনীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, চার সমাজতন্ত্র। এই মূলনীতিগুলো 1972 সালের সংবিধানে এই চারটে মূলনীতি বলা হয়েছিল। পরবর্তী সালে এই সংবিধানটা পরিবর্তন করা হয়, পরিবর্তন করে মূলনীতি কিছুটা বদল করা হয়। এরপরে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই চারটা মূলনীতি বহাল রয়েছে। প্রথম মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ মানে কি, যে জনগণের মধ্যে এমন একটা চিন্তাধারা বা ভাবধারা থাকবে যে ভাবধারা তারা নিজেদেরকে একটা স্বতন্ত্র জাতি বলে ভাবতে শিখবে। বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে ভাষাগত ও সাংস্কৃতিক ঐক্যের বন্ধনে আবদ্ধ যে জনগোষ্ঠী 1971 সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে, সেই জনগণের ভাষা ও সংস্কৃতিগত ঐক্য হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। এখানে উল্লেখযোগ্য যে আমরা বাংলাদেশের মানুষ ছাড়াও আরও বাঙালি ভাষাভাষী লোক রয়েছে, যেমন ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, তারা রয়েছে, কিন্তু সেটা না, শুধুমাত্র মুক্তিযুদ্ধের সময় যারা বাংলা ভাষা ও সাহিত্যের চেতনা নিয়ে বাংলাদেশকে মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছে, সেই জনগণের ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। এরপরে যে মূলনীতির কথা বলা হয়েছে সেটা হচ্ছে গণতন্ত্র। গণ অর্থ জনগণ, তন্ত্র অর্থ শাসন, অর্থাৎ গণতন্ত্র অর্থ জনগণের শাসন। বাংলাদেশের সংবিধানে গণতন্ত্রকে মূল নীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। এখানে বলা হয়েছে বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে জনগণের মৌলিক অধিকার থাকবে, মানব অধিকার থাকবে, সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা থাকবে, জনগণ গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতা ভোগ করবে। এই হচ্ছে গণতন্ত্র। এরপরের যে মূলনীতিটি গ্রহণ করা হয়েছে সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যায় বলা হয়েছে যে বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে রাষ্ট্র ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করবে না বা পক্ষপাতিত্ব করবে না। এখানে সকল ধর্মের মানুষ শান্তিতে এবং নির্বিঘ্নে নিজ নিজ ধর্মকর্ম পালন করবে, রাষ্ট্র ধর্মের ব্যাপারে কোনো পক্ষপাতিত্ব করবে না, এবং কে সকল ধর্ম সমান সুযোগ সুবিধা লাভ করবে। বাংলাদেশের যদিও শতকরা 90% লোক মুসলমান, তারপরও এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ আরও মানুষ রয়েছে। এই সবগুলো মানুষ স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করবে, কেউ কারো ধর্ম পালনে বিঘ্ন সৃষ্টি করতে পারবে না বা বাধা সৃষ্টি করতে পারবে না। এরপরে চতুর্থ যে মূলনীতি আসে সেটা হচ্ছে সমাজতন্ত্র। সমাজতন্ত্র, সমাজতন্ত্র একটা শাসন ব্যবস্থা, যেমন বর্তমানে চীনে আছে, এরপরে রাশিয়াতে চালু ছিল সমাজতন্ত্র, কিউবায় সমাজতন্ত্র চালু আছে। তো বাংলাদেশের সংবিধানে সমাজতন্ত্র সম্পর্কে বলা হয়েছে যে মানুষের উপর মানুষের শোষণ, নির্যাতন ও আধিপত্যের অবসান ঘটানো হবে
এবং একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠনের লক্ষ্যে সমাজতন্ত্র অর্থাৎ সমাজের কোনো মানুষের মধ্যে বৈষম্য থাকবে না, অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্র কোনো পক্ষপাতিত্ব করবে না, সবাই যা যার যোগ্যতা অনুযায়ী সমানভাবে কাজ করার ও মজুরি লাভের অধিকার লাভ করবে। এটাই হচ্ছে সমাজতন্ত্র, অর্থাৎ কে সমাজের সকল মানুষ ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাই নিজ নিজ যোগ্যতা অনুযায়ী কাজ করবে, পরিশ্রম করবে, লাভ করবে, সুযোগ সুবিধা লাভ করবে। এই হলো বাংলাদেশের রাষ্ট্রীয় চারটা মূলনীতি। তোমাদের বাঁচার কাজ, একটা হচ্ছে কাজ এক, সরকার পদ্ধতির ধরনগুলো সম্পর্কে প্রস্তাব পেপারে চার্ট তৈরি করে শ্রেণীকক্ষের এক পাশে ঝুলিয়ে রাখো, এটা একটা কাজ। আর কাজ দুই, বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতিগুলোর মধ্যেও জাতীয়তাবাদ ও গণতন্ত্রকে শক্তিশালী করার জন্যে তুমি কী কী উপায় সুপারিশ করবে, এ বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো। আমরা এতক্ষণ যে আলোচনা করেছি তার আলোকে কিছু জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন। প্রথম প্রশ্ন, রাজতন্ত্র কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, প্রজাতান্ত্রিক সরকার ব্যাখ্যা করো। প্রশ্ন তিন, যুক্তরাষ্ট্রীয় সরকার কোন নীতির ভিত্তিতে গড়ে উঠেছে? প্রশ্ন চার, একনায়কতন্ত্র কাকে বলে? প্রশ্ন পাঁচ, গ্রেট ব্রিটেনে কোন ধরনের সরকার চালু আছে ব্যাখ্যা করো? নম্বর ৬, বাংলাদেশের সরকার পদ্ধতির দুটো বৈশিষ্ট্য উল্লেখ করো। এই প্রশ্নগুলো তোমরা সামনে নিয়ে পড়বে, পড়লে তোমাদের জ্ঞানের ভাণ্ডার পুষ্ট করবে, আমি আশা করি আরও অনেক জিনিস বের হয়ে আসবে। তো তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, তোমাদের জীবন সুন্দর ও মধুময় হোক এই কামনা করছি, আর ভালোভাবে পড়ালেখা করো এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।